রাস্তার রাজা ভাই, টয়োটা এক্স করলা ভাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা, একেবারে অসাধারণ, কোনো গাড়িতে কাজ নাই, নেব আর চালাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শাহিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। আজকের এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখবো ভাই? আজকে এই ভিডিওতে দেখবো রাস্তার রাজা ভাই, টয়োটা এক্স করলা ভাই, 2004 এর মডেলের গাড়ি ভাই, কিন্তু তেলের গাড়ি ভাই। ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিটি সেন্টারের পাশে গলি, ঠিক ঠিক গণভবনের উল্টা পাশে। আচ্ছা, আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখা শুরু করি। জি ভাই, একেবারে ফ্রেশ কন্ডিশনে অবস্থায় আছে, একদম হেডলাইট গুলা দেখেন, একেবারে ফ্রেশ কন্ডিশন। 2005 এর মডেল। আচ্ছা, চারের মডেল হচ্ছে পিছনে দেখেন, পিছনে একটা, এটা 2005 এর মডেল ভাই। আচ্ছা, সিরিয়াল দেখে মনে পড়ছে, 2005 এর মডেল, চারটা পিছনে, এটা 2005 এর, পাঁচের গাড়ি। আচ্ছা, সামনের হেডলাইট গুলো কি অরিজিনাল আছে ভাই? জি, হেডলাইট গুলো একদম অরিজিনাল অবস্থা আছে, গ্রিলটা দেন একদম অসাধারণ, একদম ফ্রেশ অবস্থা আছে, বাম সাইডের হেডলাইটটা একদম ফ্রেশ অবস্থা আছে, 23 সিরিয়াল ভাই, 8 রেজিস্ট্রেশন, একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা, একেবারে অসাধারণ, কোনো গাড়িতে কাজ নাই, নেবো আর চালাবো ভাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা। আর দেখেন এই হলো গাড়িটার, এই যে টয়োটা লোগো, এই যে দেখেন, মানে সামনে পিছনে সাইডে গ্লাস গুলো কি অরিজিনাল? জি জি। আচ্ছা, এই যে একদম খোলা গাড়ি মাধ্যমে একদম ফ্রেশ অবস্থায় আছে ভাই গাড়িটা, ভিতরে কিন্তু উডেনে ব্যবহার করা হয়েছে ভাই, উইলো কালার উডেন ব্যবহার করা হয়েছে, ডিক্সের একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ভাই। এই যে দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাই, সিলিংটাও বেশ চমৎকার, টায়ার কন্ডিশনটা একটু দেখেন, একেবারে ফ্রেশ কন্ডিশন, 100% অরিজিনাল, একদম গাড়ির সাথে অরিজিনাল হেডলে, পিছনে ব্যাকলার একটু দেখাই আপনাদের, করা হয়েছে ভাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা একেবারে। আর এই কর্নারগুলো দেখেন, একেবারে ফ্রেশ কন্ডিশন, তেলের গাড়ি ভাই, এই যে দেখেন তেলের গাড়ি। জি ভাই। আচ্ছা, আর এই পাশে লুকটা একটু দেখাই দিই ভাই, সবসময় বলে যে ভাই দেখেন টানা বডি, টানা বডি ভাই, ফ্রেশ অবস্থা আছে ভাই, এটাও কি ভাই টানা বডি? একদম ফ্রেশ অবস্থা আছে ভাই। আচ্ছা, সুতায় সুতায় মিলিয়ে নেবেন। জি ভাই, বিজন ভাই ডায়লগ। এ হলো গাড়ির টায়ারের কন্ডিশন, সাথে অ্যালোরিম তো পাচ্ছেনই, এই পাশের গ্লাস গুলো তো দেখেন, টয়োটা লোগো, টয়োটা লোগো। জি, আর পিছনের ডোরের কন্ডিশনটাও দেখেন, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, সিলিংটা দেখেন একেবারে ফুল টিপটপ কন্ডিশনে, টিপটপ কন্ডিশনে আছে ভাই। এক্স করলা গাড়িগুলো জানেন আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা গাড়ি, ভালোই মার্কেট পাইছে, এবং কি সবাই যারা ভাই সব কিছু দাম কমে, এক্স করলার দাম কমে না ভাই, কমে না, এক্স করলার দাম বাড়ি ভাই, 12-13 লাখ টাকা বাজেট আছে, সর্বপ্রথম মাথায় চিন্তা আসবে আমি একটা এক্স করলা কিনি ভাই। এই যে দেখেন একদম ইঞ্জিন রুমটা দেখেন, ফ্রেশ অবস্থা আছে একেবারে, গাড়িটা কিন্তু স্টার্টে আছে, সাউন্ডটা দেখেন স্মুথ সাউন্ড, স্মুথ সাউন্ড, ইঞ্জিন গিয়ার কি গাড়ির সাথে অরিজিনাল? জি, গাড়ির সাথে অরিজিনাল। আচ্ছা, আপনাদের গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন একটু বলুন। এটা মডেল 2005, রেজিস্ট্রেশন 2008 এর ভাই। প্রাইসটা কেমন স্যার? এটা প্রাইস মাত্র 13,20,000 টাকা ভাই, 13,20,000 টাকা। প্রাইসে তো দামাদামি করার সুযোগ, দামাদামি করার সুযোগ আছে ভাই। আপনাদের শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের অ্যাড্রেস হলো MRT ভেহিকেল মার্ট, 7x6 66 রোড, মোহাম্মদপুর, ঢাকা 1200, মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিটি সেন্টার ঠিক পাশের গলি, ঠিক এদিকে গণভবনের উল্টা পাশে। আচ্ছা, ওই পাশে গণভবন, তার ঠিক পাশের গলিতেই আমাদের শোরুম। আচ্ছা, ধন্যবাদ রিজন ভাই, ভালো থাকবেন। জি ভাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।